ওই আব্বাকে জিজ্ঞাসা করেন, যার মেয়ে তালাক নিয়ে বাড়িতে চলিয়ে আসছে ওই আব্বার কলিজাতে কত ব্যথা, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেন তার কলিজাতে কত ব্যথা। একটা মেয়ের যখন তালাক হয় এই মেয়েটার জীবন অন্ধকার হয়ে যায়, একটা মেয়ের যখন তালাক হয় এই মেয়েটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়, ইন্দোর শেষে যখন বাপের বাড়িতে ফিরিয়ে আসে আত্মীয় স্বজনেরা আগের দৃষ্টিতে এই মেয়েকে আর দেখে না, সবাই তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। ছোট্ট দুইটা বাচ্চা ছিল, এই বাচ্চাদের খাবার দাবার আগে মায়ের ব্যবস্থা করতো, মা চলিয়ে আসছে, এখানে বাচ্চারা দিনের বেলাতে কান্নাকাটি করে, দুপুরে একটা বাচ্চা কাঁদে মায়ের কাছে যাব, রাত্রে একটা বাচ্চা কান্না জড়িয়ে দেয় মা না আসলে আমি খাবো না, বাচ্চা তো তালাকের কথা কিছুই বুঝে না, বাপ তালাকের কারণে কোনোদিন বাচ্চাদেরকে মায়ের কাছে নিয়ে যাবে না, তালাকের কারণে মা কোনোদিন বাচ্চাদের কাছে আসতে পারবে না, এখানে বাচ্চাদের চোখে পানি ওখানে নারী ছাড়া মায়ের চোখে পানি,